তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা যারা WBP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ফর্ম ফিল আপ করেছো, যারা কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ করেছো এবং যারা WBP এসআই এর ফর্ম ফিল আপ করেছো, তারা ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। কারণ তোমাদের আজকের ভিডিওটা না দেখলে হয়তো তোমাদের অ্যাডমিট আসবে না, তোমাদের হয়তো পরীক্ষা ক্যান্সেল হয়ে যেতে পারে যারা ফর্ম ফিল আপ করেছো অলরেডি। তোমাদের কিন্তু একটা এডিট উইন্ডো ওপেন হবে, তোমরা খুব ভালো করে জানো এবং নোটিফিকেশনে বারবার বলে দিয়েছে কিন্তু যে একটা এডিট উইন্ডো কিন্তু ওপেন হবে। কেন ওপেন হবে? কারণ তোমরা অনেকেই কিন্তু ভুল ফটো আপলোড করেছো। তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করেছো দেখে নেবে যে এই ধরনের ফটো আপলোড করেছো কিনা। ফটোর ব্যাকগ্রাউন্ড যদি অন্য কালার হয়, তোমার এই যে ধরো এটা ফটো, তোমার ফটোর ব্যাকগ্রাউন্ড যদি অন্য কালার হয় তাহলে কিন্তু অ্যাডমিট আসতে সমস্যা হবে। আবারও বলছি, ইনস্ট্রাকশনে বারবার লেখা আছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, হোয়াইট ব্যাকগ্রাউন্ড কিন্তু লেখা আছে মানে ইনস্ট্রাকশনে। তোমাদের যে ইনস্ট্রাকশন ছিল সেই ইনস্ট্রাকশনে কিন্তু লেখা আছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তো আমি আবারও বলছি, যারা যারা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আপলোড করেনি ফটো, তাদের তাহলে উপায় কি? ফর্মটাকে ক্যান্সেল, একদমই নয়, ফর্ম ক্যান্সেল নয়। তোমরা কি করবে? এডিট উইন্ডো দেবে। আমি আবারও বলছি শোনো, যারা হচ্ছে WBP কনস্টেবল অর্থাৎ কনস্টেবলের ফর্ম ফিল আপ করেছো তাদের এডিট উইন্ডো দেবে 8 এপ্রিল থেকে। ভালো করে বুঝে নেবে, 8 এপ্রিল থেকে 14 এপ্রিল, 8 এপ্রিল থেকে 14 এপ্রিল তোমাদের এডিট উইন্ডো দেবে। এই এডিট উইন্ডোতে যাবে, এখান থেকে যদি তোমরা পারো ফটোটা চেঞ্জ করে ঠিক করে নেবে। যারা যারা WBP-র ফর্ম ফিল আপ করেছো, যারা যারা কলকাতা পুলিশ অর্থাৎ KP কনস্টেবল করেছো, KP কনস্টেবল যারা করেছো তাদের 7 এপ্রিল অর্থাৎ 1 এপ্রিল থেকে, 1 এপ্রিল থেকে তোমরা সময় পাবে 7 এপ্রিল। এই ডেটের মধ্যে কিন্তু তোমরা ব্যাকগ্রাউন্ডের ফটোটা ঠিকঠাক করে নেবে, সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে করে নেবে। আর যারা WBP-SI, যারা WBP-SI এর ফর্ম ফিল আপ করেছো, তারা তোমরা এডিটের সময় পাবে 10 এপ্রিল থেকে 16 এপ্রিল। এইটা আমি কেন বলছি, কারণ তোমরা হয়তো ফর্ম ফিল আপ করে বসে থাকবে কিন্তু তোমাদের পরীক্ষাটা তো অ্যাডমিটটা আসলো না, তখন ইস্যু হবে কি যে এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা তোমাদের রঙিন ছিল বা অন্য কালার ছিল, যার জন্য তোমরা বারবার আমি বলছি ইনস্ট্রাকশনটা দেখে নিও। আর আমি ব্যাচের ছাত্রছাত্রী, আমার যারা অফলাইন অনলাইন ব্যাচ আমার কাছে গাইড নিচ্ছিস, গাইড নিচ্ছ বা প্রিপারেশন করছো, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা মেইনলি করা। এবং যেহেতু ইউটিউবে আমার বহুদিন ধরে অনেক ছাত্রছাত্রীরা বা ফলোয়ার্স যারা ফলো করছো, আপডেট পাওয়ার জন্য তোমাদের জন্য ভিডিওটা মেইনলি প্রোভাইড করা, যাতে করে তোমাদের কোনো ভুল না হয়ে যায়। ফর্মটা ফিল আপ করে হয়তো যদি পরীক্ষাই না দিতে পারো, এতদিন ধরে প্রিপারেশন করছো, তাহলে পুরো যে খাটনিটা পুরোটাই জলে যাবে। তো আমি আবারও বলছি, যদি মনে করো চেঞ্জ করে নেবে, যদি তোমরা যেটা ভালো বলবে সেটা করবে, যদি মনে করো চেঞ্জ করবে না, করবে না, তোমাদের ইচ্ছে। হ্যাঁ, এমন নয় যে আসবেই না, এমন নয় না, আসতেও পারে, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে যে তোমরা যেটা ভালো বুঝবে। কিন্তু আমি ব্যাচের সমস্ত ছাত্রছাত্রীদের বলছি, 247 SR কোচিং, যে কোচিংয়ে যারা যারা প্রিপারেশন করছো, 247 SR কোচিংয়ে যারা প্রিপারেশন করছো, প্রত্যেকে এডিট উইন্ডো থেকে এটা ফটোটা চেঞ্জ করে নেবে। বারবার বলছি প্রত্যেকটা স্টুডেন্টের উদ্দেশ্যে। আর আমি আবার একটা ঘোষণা করে রাখি, অনলাইনে আমি এখনো পর্যন্ত নিচ্ছি অ্যাডমিশন। যারা WBP-KP বা SI এর জন্য প্রিপারেশন করতে যাচ্ছে, অনলাইনে এখনো পর্যন্ত কিন্তু আমি অ্যাডমিশন নিচ্ছি। যারা যারা অনলাইন অ্যাডমিশন হবে, অবশ্যই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা যোগাযোগ করবে, 8101451838। এই নাম্বারটায় অনলি হোয়াটসঅ্যাপ করবে, অনলি হোয়াটসঅ্যাপ, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে SMS করবে। অনলাইনে কীভাবে যোগাযোগ করবে, অনলাইনে কীভাবে গাইড নেবে আমি দেখিয়ে দেবো বা ফুল প্রসেস তোমাদেরকে পাঠিয়ে দেবো। আর অফলাইন তো তোমরা জানো, অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবো। অফলাইন ব্যাচে যদি ডিটেলস জানতে চাও ডেফিনেটলি বলবো। আমি আবারও বলি, আমার যত ছাত্রছাত্রী বা স্টুডেন্ট যারা আমার কাছে গাইড নিচ্ছে বা প্রিপারেশন করছে, তারা কিন্তু ইউটিউব থেকে 10% কম আসে। ইউটিউব থেকে যতটা আসে ততটাই কিন্তু মুখে মুখে প্রচার হয়ে আসে, মানে যারা করছে তাদের ভালো লাগছে, তারা বুঝতে পারছে যে না, এখানে সঠিক মেটেরিয়ালস পাচ্ছি, ঠিকঠাক গাইডেন্স পাচ্ছি, তার জন্যই তারা তাদের ফ্রেন্ডদের বা তাদের ভাই বোনদের কিন্তু এই কোচিংয়ে অ্যাডমিশন নেওয়াচ্ছে বা ভর্তি করাচ্ছে। তাই আমি আবারও বলছি, ইউটিউব থেকে আমার স্টুডেন্টস খুব কম আসছে বা খুব কম আসে, কিন্তু আমার দরকার নেই ইউটিউবে, কারণ যে পড়তে আসবে সে বুঝবে কতটা মেটেরিয়ালসের পাওয়ার আছে, সেই অটোমেটিক্যালি প্রচার করবে যে না সৌরভ স্যারের কাছে পড় বা সৌরভ স্যারের কাছে পড়ো, ডেফিনেটলি উপকার হবে। তো আমি আবারও বলছি, এই এডিট উইন্ডোটা তোমরা ঠিকঠাক করে নেবে, আশা করছি তোমাদের বেনিফিট হবে। আজকে আপাতত এই পর্যন্তই। ফোর্স রিলেটেড বা পুলিশ রিলেটেড সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা অল করে রাখো, দেখো আবার কোনো ভালো আপডেট নিয়ে। সবাই ভালো থাকবে, জয় হিন্দ।